মাত্র 10,000 টাকার পুঁজি দিয়ে সূচনা, কঠোর পরিশ্রম, অদম্য চেষ্টা আর একাগ্রতা বদলে দিয়েছে মম আক্তারকে। গৃহিণী থেকে হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। তার এই সাফল্য এখন অনেকের কাছে আদর্শ। ঘরে তৈরি মজাদার নানান পদের আচারে বদলে যাওয়া মম আক্তারের সাফল্যের খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। জিভে জলাশা নানান পদের আচার, যার নিখুঁত হাতের ছোঁয়ায় এই লোভনীয় আচার অসংখ্য মানুষের মুখের স্বাদ বাড়িয়ে দিয়েছে তিনি মম আক্তার। নানা প্রতিকূলতা, আনন্দ, বেদনা, সংকট আর উৎকণ্ঠা ছাপিয়ে এই আচার বানিয়েই আজ তিনি সফল। আমার স্বামীর মাসিক ইনকামটা ভালো ছিল না, সংসারটা ভালোভাবে চলতেছিল না, তা আমি তার পাশাপাশি কিছু করব এই উদ্যোগটা নেই এবং শুরু করি আমি আচার থেকে। আমি একটা দুইটা আইটেম তৈরি করার উদ্যোগ নিলাম, এখন আমি 20টা আইটেম তৈরি করি। মম আক্তারের হাতে তৈরি নানান স্বাদের আচারের বৈশিষ্ট্য হচ্ছে খাঁটি উপকরণ দিয়ে তৈরি এবং গুণগত মান বজায় রেখে প্রতিটি ধাপেই আচার তৈরি হয় অর্গানিক পদ্ধতিতে, যে উদ্যোগ কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে আরও অনেকের। আমি এখানে কাজ করে আমি অনেক ভালো আছি, এখন আমার সংসারটা খুব আল্লাহর রহমতে ভালো চলতেছে। মম আক্তার উদ্যোক্তা হবার পেছনে সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছেন স্বামী সুমন হোসাইনের কাছ থেকে। স্ত্রীর সাফল্যের অগ্রযাত্রায় নিজের স্বল্প বেতনের চাকরি ছেড়ে সুমন এখন স্বপ্ন পূরণের পথে। প্রথমে আমরা অনেক বাধাগ্রস্ত হয়েছি, কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে ও যে কোয়ালিটিতে আচারগুলো বানায় আসলে আচারগুলো খুবই ভালো চলে। সংসার সামলানোর পাশাপাশি আচারের ব্যবসা করে মম আক্তার হয়ে উঠেছেন স্বাবলম্বী নারীদের প্রতীক। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। রাজধানীর চাকচিক্যময় রঙিন জীবন ছেড়ে গ্রামে ফিরে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এক নারী। চায়না প্রজাতির হাঁস পালন করে সম্ভাবনার অপার দুয়ার খুলে দিয়েছেন তিনি। সামান্য গৃহিণী থেকে স্বাবলম্বী হয়ে ওঠায় সেই নারীর সাফল্যের খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। শাহনাজ পারভিনের এই হাঁসের খামার গ্রামীণ জীবনে ছড়াচ্ছে সম্ভাবনার নতুন আলো। ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট স্বামী সৈয়দ জুলফিকার জোহর চিকিৎসকের পরামর্শে শহরের আধুনিক জীবন ছেড়ে করোনাকালে বসতি গড়েন সাভারের ধলেশ্বরী নদীর তীরে। প্রথমে শখ করে, পরে গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বামীর অনুপ্রেরণায় বাণিজ্যিকভাবে গড়ে তোলেন উন্নত জাতের চীনা প্রজাতির এই হাঁসের খামার। আমার প্রধান লক্ষ্য সেটা হচ্ছে গরিব অসহায় যেসব মহিলারা আছে তাদের একটা কর্মসংস্থান হোক, তারা নিজ বাড়িতে বসে সংসার করার পাশাপাশি, সংসারের কাজকর্ম করার পাশাপাশি ওরা এরকম কিছু পশু পাখি লালন পালন করে যেন নিজেদের কর্ম মানে একটা ইনকাম সোর্স যেন হয়। প্রথমে 700 হাঁস দিয়ে শুরু করলেও 5 মাসের ব্যবধানে এই খামারে হাঁস বেড়ে দাঁড়িয়েছে 3,000-এ। এর মধ্যে ডিমপাড়া 600 হাঁস থেকে প্রতিদিন গড়ে 500 করে ডিম থেকে মাসেই খরচ বাবদ লাভ হয় 50,000 টাকার মতো। শাহনাজের এই সাফল্য দেখতে প্রতিদিন অনেকেই ভিড় করেন এই খামারে। আমি তাকে সাধুবাদ জানাই এবং তাকে যত ধরনের সহযোগিতা তার প্রয়োজন আমি সহযোগিতা করব। একটুখানি সচ্ছলতার আশায় শাহনাজের আশেপাশের অনেক নারী পাড়ি জমিয়েছেন বিদেশে। সুখ আর সচ্ছলতার পরিবর্তে তাদের অনেকেই ফিরেছেন নিঃস্ব হয়ে। কাছ থেকে দেখা এমন অভিজ্ঞতা থেকে শাহনাজের ইচ্ছে সেই সব নারীদের হাঁসের বাচ্চা দিয়ে স্বাবলম্বী করে তোলা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাফার, ঢাকা। অস্ট্রেলিয়ার পাখি বাজরিগর, বনে সেই পাখি হয়ে উঠেছে স্বপ্নপূরণের হাতিয়ার। ভিনদেশি এই পাখি পালন করতে গিয়ে করে তাক লাগিয়ে দিয়েছেন সাভারের উদ্যমী তরুণ তরুণীরা। বেকারত্বকে দূর করে অন্যদের মাঝেও ছড়িয়েছেন সম্ভাবনার আলো। তারুণ্যের সেই সাফল্যের কথা জানাচ্ছেন জাহিদুর রহমান। হলুদ, সবুজ, সাদাসহ রং বেরঙের ছোট্ট প্রজাতির এই পাখি নিয়েই অবসর কেটে যায় নূরে তানজিয়া খানম অন্তর। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টেরিয়ার ডিজাইনে স্নাতক করেই বনে যান উদ্যোক্তা। পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার নিজের বাসার ছাদেই গড়ে তোলেন বাজরিগর পাখির এই বাণিজ্যিক খামার। মূলত আমার শখের বসে এই জিনিসটা করা,
প্রথমে আমি বীজটা পাখি দিয়ে আরম্ভ করি, তারপর দেখলাম এটা ভালো একটা প্রফিটেবল বিজনেস, তারপর আমি এটা বাণিজ্যিকভাবে চিন্তা করি। বরগুনায় আত্মপ্রচেষ্টায় ঘুরে দাঁড়িয়েছে প্রায় 3000 নারী। ক্ষুদ্র ক্ষুদ্র দলে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে তারা এখন অনেকটাই সচল। সচেতনতা এবং সক্ষমতা বেড়েছে আর্থসামাজিক, পারিবারিক এবং রাজনৈতিক অধিকার আদায়ের ক্ষেত্রেও। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরে সব হারিয়ে স্বামী সন্তান নিয়ে নিঃস্ব হয়ে পড়েন বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলা গ্রামের মোর্শেদা বেগম। জীবন সংগ্রামে এমন কঠিন সময়ে আত্মসহায়ক দল নামে স্থানীয়ভাবে একটি সংগঠন তাকে সহযোগিতা করে। কঠিন শ্রম, দৃঢ় আত্মবিশ্বাস আর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এখন সফল ব্যবসায়ী তিনি। কৃষিতে এক নারী উদ্যোক্তা সাড়া ফেলে দিয়েছেন সাভারে। ভিনদেশি পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু হলুদ তরমুজ হানিডিও চাষাবাদ করে স্থানীয় কৃষি অর্থনীতিতে খুলে দিয়েছেন সম্ভাবনার দুয়ার। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। তরমুজ প্রজাতির রসালো বিদেশি ফল হানিডিও, গ্রীষ্ম, বর্ষা, শীত বারো মাসই এই ফলের চাষাবাদ করা যায়। মাত্র 55 দিনে ফসল পাওয়া যায় বলে এখন অনেকেই ঝুঁকছেন ভিনদেশে এই তরমুজের চাষে। তাদের একজন রাজিয়া সুলতানা প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন। এই ফার্স্ট আমি চাষ করেছি, এটার বাজার চাহিদা অন্যান্য মেলন থেকে অনেক বেশি। এটা আমরা পাইকারি 150-200 টাকা কেজি বিক্রি করতেছি। এবছর প্রায় 2.5 লাখ টাকার মতো এটার বিক্রি করেছি। দেখা যায় যে 50,000 টাকা খরচ করে 60-70 দিনে আপনার 2 লাখ টাকা থাকে। কেবল হানিডিউ নয়, তরমুজ গোত্রের আরেক ফসল বিদেশি সবজি স্কোয়াশ চাষ করে অধিক মুনাফা পেয়েছেন তিনি। স্বল্প জমিতে অল্প বিনিয়োগ, সেই সঙ্গে অধিক লাভ হওয়ায় বেকার যুবকদের ভাগ্য বদলে দিতে পারে হানিডিউ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। সমন্বিত কৃষিকাজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন পটুয়াখালীর উপকূলীয় এলাকার নারীরা। পুরুষের পাশাপাশি নারীদের কৃষিকাজের সম্পৃক্ততা গ্রামীণ কৃষি অর্থনীতিকে করছে সমৃদ্ধ। পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বারবার দুর্যোগে বিপর্যস্ত উপকূলীয় হত দরিদ্র পরিবারে আনছে আর্থিক সচ্ছলতা। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। কেউ বা খেতে নিড়ানি দিচ্ছেন, কেউ বা মাচায় সবজির যত্ন নিচ্ছেন, আবার গবাদি পশু পালন সহ জৈব সার তৈরিতে ব্যস্ত অনেকে। এভাবেই গৃহস্থলীর কাজের পাশাপাশি বাড়ির আঙিনায় সমন্বিত সবজি চাষ, হাঁস মুরগি গবাদি পশু পালন সহ মৎস্য চাষে কঠোর শ্রম দিচ্ছেন পটুয়াখালীর উপকূলের প্রান্তিক জনপদের নারীরা। এখন আমার মুরগি আছে ফার্মে 3,500। 3,500 মুরগি আমি 5 মাস পর্যন্ত লালন পালন করছি বাচ্চা থেকে। এখন আমার মুরগিতে ডিম দেয় 25-26 নাহান। আমরা অনেক টাকার লাভবান হয়েছি, বা নিজেরা বিক্রিও করতে পারি, বা বাচ্চা পোলামান লাগে খাইতে পারি, কেনাও লাগে না। আমার বাচ্চা লেখাপড়া করাই, তাছাড়া যদি অসুস্থ হয় ডাক্তারও দেখাইতে পারি, আর 2 টাকা আমার আয় থাকে। সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা, তাদের যৌথ যে কার্যক্রমটা পরিচালিত হয় তাদেরকে নিয়ে, এই কাজের ফলশ্রুতিতে তাদের আর্থিকভাবে পরিবারের স্বাচ্ছন্দ্যতা ফিরে পায় এবং রাষ্ট্রের অর্থনৈতিকভাবে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্র প্রান্তিক চাষি যারা আছে তাদের বসতবাড়ির আঙিনায় যে সবজি চাষ, এতে তাদের পারিবারিক পুষ্টির যেমন চাহিদা পূরণ হয়, অতিরিক্ত সবজি বাজার বিক্রি করে তাদের আর্থিক বেশ লাভবান হচ্ছে। বাড়ির আঙিনায় পতিত জমিতে কৃষি সহ মৎস্য ও গবাদি পশু পালনে সফল হয়েছেন উপকূলের দরিদ্র নারীরা, আর এতে আর্থিক সচ্ছলতা আসতে শুরু করেছে তাদের পরিবারে। এনটিভি নিউজ ডেস্ক।